ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নবম শ্রেণীর 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সিরিজে আজকে আপনাদের সাথে আলোচনা করছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্ট নম্বর 4 চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং অধ্যায়ের নাম বাংলাদেশের পরিবার, কাঠামো ও সামাজিকীকরণ। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম নাম হচ্ছে কোভিড-19 পরিস্থিতি আমাদের সামাজিকীকরণকে কীভাবে প্রভাবিত করছে, এ ধরনের প্রভাবকে ইতিবাচকভাবে কার্যকর করার উপায় উল্লেখ করো। তো ভিউয়ার্স, আমরা এই বিষয়টি খেয়াল করব যে আমাদের অ্যাসাইনমেন্টে কী চাওয়া হয়েছে। একটি হচ্ছে কীভাবে প্রভাবিত করছে এবং এটিকে ইতিবাচকভাবে কীভাবে কার্যকর করা যায় সে বিষয়টাকে আমরা দুটো বিষয়কে আমরা সামনে নিয়ে আসবো। তো এটি আমরা এরকম একটি নির্দেশনা পত্র আমরা স্কুল থেকে পেয়েছি এবং জানি যে নির্দেশনা সংকেত ধাপ পরিধি সামাজিকীকরণের ধাপ ব্যাখ্যা করবে, বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করবে। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ধাপ আমাদের সাথে শেয়ার করব এবং সামাজিকীকরণের বর্তমান পরিবেশের প্রতিবন্ধকতা কী হিসাবে কাজ করছে এগুলো নিয়ে আলোচনা করব। একবারে 6টি পয়েন্ট আমরা দেখব। উত্তর শুরু করছি সামাজিকীকরণের ধারণা। কোনো ব্যক্তিকে সমাজে অন্তর্ভুক্ত করার নাম সামাজিকীকরণ। সামাজিকীকরণ একটি শিক্ষণ প্রক্রিয়া যা জন্মের পরে শুরু হয়। অর্থাৎ সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি মানুষের আচরণ প্রচলিত নিদর্শনগুলো অর্জন করে। প্রতিটি ব্যক্তি নিজেকে সেই পরিস্থিতির পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে যা মূলত সমাজের দ্বারা নির্ধারিত হয়, যার দ্বারা সে একজন সামাজিক জীব বা সদস্যে পরিণত হয়। তাছাড়া সামাজিকীকরণ হলো কোনো ব্যক্তির সংস্কৃতি জানার প্রক্রিয়া এবং এর মধ্যে কীভাবে বাঁচতে হয় তা সে শিখতে পারে। অকবার্নের মতে সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি গোষ্ঠীর নিয়ম মেনে চলতে শেখে। কলে এর মতে সামাজিকীকরণ একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিয়মগুলো শেখার মাধ্যমে এবং অন্যের কাছ থেকে নিজের সম্পর্কে জেনে নিজের স্বভাব বিকাশ করে। সুতরাং বলা যায় যে প্রক্রিয়ায় জন্মের পর থেকে মানুষ এসে সমাজের নিয়মকানুন ও রীতিনীতি শিখতে থাকে সেই প্রক্রিয়াকেই সামাজিকীকরণ বলে। তো বিকজ আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, সবসময় আমরা কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিয়ে থাকি আপনাদের জন্য এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন সো দ্যাট আপনারা সবসময় পেতে পারেন আপনাদের যে কোনো আপলোডগুলো আপনাদের প্রয়োজনে। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা। সামাজিকীকরণ বেশ কিছু প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবার প্রথমেই পরিবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবার সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতি প্রতিফলন সরাসরি ব্যক্তির উপরে পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। স্থানীয় সমাজ। বাবা মা বা পরিবারের পরে স্থানীয় সমাজে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের অনেক চারপাশের মানুষের আচার আচরণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা ভঙ্গি, মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এইসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি এবং সৌন্দর্যবোধ জেগে ওঠে। এই বোধ তাকে সহনশীল হতে শেখায়। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবের সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার আচরণ ও চালচরণের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্যে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের শিক্ষালয়ের শিক্ষার্থীরা পরস্পর সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষালয় সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে। তো ভিউয়ার্স, আমরা 2টি পয়েন্ট দেখলাম। আমরা 3 নম্বর পয়েন্টে দেখব কী কারণে সামাজিকীকরণ বর্তমান পরিবেশ প্রতিবন্ধক হিসাবে কাজ করছে। সামাজিকীকরণ যত না হলে শিশু বা ব্যক্তির মানসিক বিকাশ ব্যাঘাত ঘটতে পারে, সেক্ষেত্রে সে অনেক অসামাজিক আচরণ করতে পারে। ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ঘটলে তার প্রভাব সমাজের উপর পড়ে। করোনাকালে ব্যক্তি বিশেষ করে শিশু, কিশোর, কিশোরী ও ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিকীকরণের এক বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। করোনা ভাইরাস পৃথিবীব্যাপী মানুষের জীবনযাপনে স্বাভাবিক পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে
বিভিন্ন পদক্ষেপ, যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউন বা শাটডাউন ঘোষণা, অফিসে যাওয়া সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে অনেকেই ঘরে থাকতে বাধ্য হয়েছে। এই পরিবর্তিত পরিবেশ ও সামাজিকীকরণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন। এসব থেকে সৃষ্ট ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক চাপের বিরূপ প্রভাব পড়েছে পরিবার স্বজনদের উপর। কোভিড-19 পরিবেশে পরিবারের উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, ঝগড়া, দ্বন্দ্ব কাজ করে, তাহলে তার প্রভাব শিশুর উপর পড়তে বাধ্য। বিভিন্ন গবেষণা দেখা গেছে করোনাকালে উল্লেখযোগ্য সংখ্যক পরিবারে এবং উপরোক্ত সমস্যাগুলো বিরাজমান। সুতরাং শিশুর স্বাভাবিক যে সামাজিকীকরণ প্রক্রিয়া করোনাকালে বাধাগ্রস্ত হচ্ছে, একথা শেষ সন্দেহে বলা যায়। এছাড়া এই সময় যেসব শিশু নতুন শিশু জন্মগ্রহণ করেছে, তারাও একমাত্র বাবা মা ছাড়া অন্য কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তাদের কোনো পরিচয় ঘটছে না। তারা পরিবারের অন্য সদস্যদের আবেগ, অনুভূতি, স্নেহ, মমতা থেকে বঞ্চিত হচ্ছে। কাজে এদিক থেকে বলা যায় নবজাত শিশুর ক্ষেত্রে সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে। শিশু ও কিশোর কিশোরীদের ক্ষেত্রে খেলার সঙ্গীদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে ভাবের আদান প্রদান হয়, শারীরিক দক্ষতা গড়ে ওঠে, যা তাদের বলিষ্ঠ মনোবল গঠনে সহায়তা করে এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিস্ফুট হয়। সে স্বাবলম্বী হতে শেখে, কিন্তু করোনা সংক্রমণের ভয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শিশু বা ছেলেমেয়েরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা আগের মতো একত্রে খেলাধুলা করা বা অন্য কোনো সৃজনশীল কাজে যোগ দিতে পারছে না, এর ফলে যথাযথ সামাজিকীকরণ ব্যাঘাত ঘটছে। শিক্ষা প্রতিষ্ঠান হলো শিশু সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময় ও মিথস্ক্রিয়া হয় এবং শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শেখে, যা তার সামাজিকীকরণে সহায়ক হয়। কিন্তু প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সুযোগ তারা বঞ্চিত হয়েছে, ফলে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুশাসনের মানুষের জীবনে নানাভাবে প্রভাবিত করে। শৈশবকাল থেকে যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাসী, সেই ব্যক্তি সেই ধর্মীয় মূল্যবোধের মধ্যে লালিত হয় এবং সেই ধর্মীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তীকালে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধতা, সত্যবাদিত, কর্তব্যপরায়ণ, ন্যায়পরায়ণ, সহবর্তিত প্রভৃতি গুণগুণান্বিত শিক্ষা দেয়। এক কথায় ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ায় যথেষ্ট প্রভাব বিস্তার করে। কিন্তু করোনাকালে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবং কোনো সময় করোনার দ্রুত বিস্তার রোধে ধর্মীয় আচার আচরণ পালনে বিধিনিষেধ আরোপ করায় এর প্রভাব ছেলেমেয়ের উপর পড়েছে, যা তাদের যথাযথ সামাজিকীকরণের প্রতিবন্ধকতা তৈরি করেছে। সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা লক্ষ্য করা যায়। গণমাধ্যম হলো সংবাদপত্র, ম্যাগাজিন, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, তবে এগুলো সামাজিকীকরণের ক্ষেত্রে গৌণ ভূমিকা পালন করে। গণমাধ্যম হিসেবে বিশেষ করে টেলিভিশনে করোনা সংক্রান্ত খবর দেখে ও শুনে ছেলেমেয়েদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ পড়েছে, যা তাদের প্রতিনিয়ত ভয় ভীতির মধ্যে রাখে এবং তাদের স্বাভাবিক সামাজিকীকরণে বাধা দিচ্ছে। ঝ করোনাকালে শিশু কিশোর ও কিশোরী ছাত্রছাত্রীদের অতিরিক্ত মাত্রায় ডিজিটাল ডিভাইস নির্ভর খেলাধুলার কারণে তাদের স্বাভাবিক সামাজিকীকরণ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। তারা আক্রমণাত্মক ও ক্ষিপ্ত স্বভাবের হয়ে পড়ছে। এসবই সামাজিকীকরণ চ্যালেঞ্জ হিসেবে ধরে নেওয়া যায়। চলমান পরিস্থিতিতে সামাজিক জীবনের ইতিবাচক পরিবর্তন করো। মন্দ বিষয়ের কিছু ভালো দিক থাকতে পারে, সামাজিক জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। বৈরী সামাজিক পরিবেশে বাবা মা সন্তানদের বেশি সময় দিচ্ছে, বাড়িতেই খেলাধুলা করে মানসিক বিকাশ করাচ্ছে, শিশুরা দীর্ঘ সময় কাজ এবং খেলায় দিতে পারায় শিশু খেলা বা কাজের বড় পথে হাতে নিতে পারছে, যা তার চিন্তার গভীরতা বাড়াচ্ছে এবং কাজের ঝুঁকি নিতে সাহস করছে। উঠোন, বাগান, ছাদ বাগান সহ ঘরোয়া কাজগুলো তারা নিজেদের দায়িত্বে করতে শিখছে, যা পরে তাদের যে কোনো কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মজার কোনো গল্পের বই পড়া, ছড়া আবৃত্তি করা, ছবি আঁকা শেখানো, শিশুদের উপযোগী চলচ্চিত্র দেখা, সংবাদপত্র পড়ানো, দেশ বিদেশের আত্মীয়স্বজনের সঙ্গে ভার্চুয়ালি ভাব বিনিময় করানো, আশেপাশের দেশে উপভোগ করা, লুডু, ক্যারম খেলা বা পাজল মেলোডিতে তাদের মানসিক বিকাশে সহায়তা করছে। তো বিভিন্ন আমরা এগুলো ইতিবাচকগুলো দিকগুলো আমাদেরকে দেখাতে বলা হয়েছে, আমরা সেই ইতিবাচক দিকগুলো আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, এরপরে 5 নম্বর দেখছি, এই বিষয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, নিজের পর্যবেক্ষণ, মতামত, আমি যা যা দেখেছি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এখন প্রেজেন্ট করবো। করোনার সময় আমরা সঠিকভাবে সামাজিকীকরণ করতে পারিনি বলে আজ আমাদের দেশে করোনার প্রভাবে নানা পরিবর্তন হয়েছে। বিভিন্ন রকমের সামাজিক অবরোধ বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, যা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে। মানুষ একে অপরের সহানুভূতি ভুলে যাচ্ছে, মানুষ স্বার্থপরতা প্রদর্শন করেছে, মানুষের মধ্যে আক্রমণাত্মক আচরণ সৃষ্টি হয়েছে, সহনশীলতা কমে গেছে, ধর্মীয় ভীতি অনুশাসনে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে, সৃজনশীলতা সৃষ্টি ও বিকাশ ঘটেছে। উপসংহার, ব্যক্তিত্ব গঠনের প্রক্রিয়ায় সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একটি সামাজিক ব্যক্তি হয়ে ওঠে এবং ব্যক্তিত্ব অর্জন করে। সঠিক সামাজিকীকরণের মাধ্যমে একটি সমাজের মধ্যে অভিনব দেখা দিতে পারে। একটি সমাজের লোকেরা যদি একই সামাজিকীকরণ পরিবেশ পায়, তাহলে সেখানকার মানুষের একটি বিশ্বাস, একই বিশ্বাস প্রত্যাশা নিয়ে গড়ে ওঠে। মানুষ বিভিন্ন সামাজিক দল, বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বাস করতে হয়। মানুষকে নিজের জীবনের নতুন পদ্ধতিতে বানিয়ে নেওয়ার জন্য মানুষকে জীবনের কৌশলগুলো শিখতে হয়, আর সেই কৌশলগুলো সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে থাকে। সামাজিকীকরণ প্রক্রিয়াটি সারাজীবন বিদ্যমান থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজের একজন দরকারি পরিবার সদস্যে পরিণত হয় এবং তাকে সামাজিক পরিপক্কতা প্রদান করে। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট সহ পাঠ্য বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখবেন। আশা করি ঐশ্বর্য লাগ।